নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় লক্ষ্য করে বোমামারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার গভীর রাতে বাইকে করে এসে তিন দুষ্কৃতী নৈহাটির 6 নম্বর বিজয়নগর এলাকার নৈহাটি বিধানসভার প্রধান কার্যালয়ে বোমা মারে। গোটা ঘটনাটি সিসিটিভি বন্দী হয়। বোমার আওয়াজ পেয়ে স্থানীয় নৈশ প্রহরীরা বের হয়ে এলে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ ও নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য তথা নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে। তার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজির ঘটনার সঙ্গে যুক্ত। গতকাল গভীর রাত 2:52 বিকট আওয়াজ, পরপর দুটো আওয়াজ, আওয়াজেই ঘুম ভেঙে যায়। ঠিক তার 1 মিনিটের মধ্যেই এই রাস্তায় যারা পাহারা দেয়, সমস্ত দোকান যারা পাহারা দেয়, তাদের থেকে একজন ফোন করলো আমাকে যে পার্টি অফিসে বোম মেরেছে। একটা মোটর সাইকেল করে তিনজন এসে এই ট্রান্সফরমারের সামনে দাঁড়িয়ে ওখান থেকে পরপর দুখানা বোম পার্টি অফিসকে লক্ষ্য করে তারা বোম চার্জ করে, এবং তারা জয় শ্রীরাম ধ্বনি দেয়। ধ্বনি দিয়ে তারা এখান থেকে চলে যায়। রাত 2:52, কারণ একটাই, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদের আর তো 2-3 মাস বাদে নির্বাচন, ভাবছে এই বোম গুলি চালিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেবে। তো দীর্ঘদিন ধরে 2019 সালে 23 মের পর থেকে এই নিয়ে 7 বার হলো। বোমাবাজির অভিযোগ অস্বীকার করে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক ফাল্গুনী পাত্র। তিনি জানান, বিজেপির কোনো কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নেই, এটা সম্পূর্ণ গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ঘটনা। বিজেপি বোমাবাজি, এই ধরনের সন্ত্রাসী ঘটনায় কখনোই বিশ্বাস করে না, কখনোই এই ধরনের কাজ করে না। এটা কারা করেছে ওনারা ভালো করে তদন্ত করে দেখুক, এটা সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা তদন্ত করলেই পাওয়া যাবে। এবং এই ধরনের কাজ, এই সনদদের পার্টি অফিসে বোমাবাজিটা খুব অহরহ ঘটছে। আমি দেখছি আপনাদের কাছে আমরা অনেকবার এই নিয়ে আলোচনা করেছি, কেন হচ্ছে, কী হচ্ছে, সেটা কেন উনি তদন্ত করছে না, কেন আইনের দ্বারস্থ হচ্ছে না, কেন এটা নিয়ে সঠিক তদন্ত করছে না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এখন বাইকে করে আসছে, সিসিটিভির ক্যামেরা রয়েছে, তারপরেও দুষ্কৃতীরা ধরা পড়ছে না, তারপরেও বিজেপির দিকে আঙুল তুলছে। পুলিশ আছে তো, প্রশাসন আছে তো, ওনাদেরই তো প্রশাসন, ওনারাই তো এটাকে চালনা করছে। দেখুন না কারা আছে, কারণ ওনারা জানে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, কেঁচো কুড়তে কেউটে বেরোবে, সেই জন্য ওনারা এটা বিজেপির দিকে আঙুল তুলে দিয়ে নিজেদের দোষটাকে চাপা দিতে চাইছে। এই নিয়ে বেশ কয়েকবার নৈহাটি সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সনদদের উপর হামলার ঘটনা ঘটত বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে নৈহাটি থানায়। নৈহাটি থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7।